আনিস অনেকক্ষণ ভালো করে তাকিয়ে থেকে ভিক্ষুকের পা ধরে সালাম করল। তারপর বুকে জড়িয়ে ধরে বলল, বাবা গো, দুইটা ভিক্ষা দিয়ে যাও, আমি খুব অসহায়, আমাকে দুইটা টাকার সাহায্য দাও রে বাবা। সকাল সকাল ফকিরের ডাক শুনে ঘুম ভাঙল। আনিস বিরক্ত হয়ে তমাকে বলল, দেখো তো কে এলো, শুক্রবার একটু শান্তিতে ঘুমাবো সেই উপায়টাও নেই, গিয়ে বিদায় করো। তমাও বিরক্ত হয়ে বলল, পারবো না, যে ডাকে ডাকুক, ডেকে ডেকে চলে যাক, আমি এখন উঠতে পারবো না। ভিক্ষুকটি আবারও ডাকতে শুরু করল, মা গো, বাড়িতে কি কেউ নেই? তোমাদের দুয়ারে এক অসহায় বাবা দাঁড়িয়েছে, একটু সাহায্য করো মা। তমা বিরক্ত হয়ে বলল, না আর পারলাম না, এই লোকটা ভিক্ষা না নিয়ে যাবে না মনে হয়, যাই আগে ফকির বিদায় করে আসি। তমা বাইরে গিয়ে দেখল একটা জীর্ণ শীর্ণ লোক। তমা বলল, ফকির মিসকিনের যন্ত্রণায় শুক্রবার দিনটা একটু আরাম করে ঘুমাবো সে উপায় নেই, এই নিন 10 টাকা আর বিদায় হন। ভিক্ষুকটি বলল, মা, আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই খুব পানি পিপাসা পেয়েছে, আর সকাল সকাল তোমাদের বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। একজন সাধারণ ভিক্ষুকের এমন শালীনভাবে কথা বলা ও শুদ্ধভাবে কথা বলা দেখে তমা একটু অবাক হল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি এনে দিচ্ছি। পানি এনে দেয়া মাত্রই ভিক্ষুকটি ঢক ঢক করে পানিটা খেয়ে ফেলল। তারপর দুহাত ওপরে তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগল। তমা বলল, চাচা, সামান্য পানি দিয়েছি বলে আপনি এত মোনাজাত করছেন, আপনাকে দেখে সত্যি খুব অবাক হচ্ছি, আপনার ছেলে মেয়ে নেই, ভিক্ষা করছেন যে। ভিক্ষুকটি এক বুক হতাশা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার দুই ছেলে, একজন ইতালি আর একজন ডেনমার্কে থাকে, দুজনেই উচ্চ শিক্ষিত। তোমার দেরি হচ্ছে বলে ঘর থেকে বেরিয়ে এলো আনিস। আনিস বলল, কি ব্যাপার, ফকিরকে ভিক্ষা দিতে এত দেরি হয়? তারপর ফকিরের দিকে তাকাতেই আনিসের দৃষ্টি স্থির হয়ে গেল। আনিস অনেকক্ষণ ভালো করে তাকিয়ে থেকে ভিক্ষুকের পা ধরে সালাম করল, তারপর বুকে জড়িয়ে ধরে বলল, আমাকে চিনতে পেরেছেন স্যার? আমি আপনার সেই পেছনের বেঞ্চের ছাত্র আনিস। তারপর তমার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তমা, ইনি আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার আর যা কিছু আছে তার পেছনে বড় অবদান আমার শিক্ষকের, ইনি আমার রহমান স্যার। তমা কিছু বলার আগেই আনিস বলল, স্যার আপনি ভেতরে আসুন। ভেতরে গিয়ে রহমান স্যারকে বসায় আনিস। আনিস বলে, স্যার আপনি ভিক্ষা কেন করছেন? বকুল মুকুল ওরা কোথায়? আমার আর কেউ নেই রে বাবা, বকুল মুকুল ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে, সারাটা জীবন সৎভাবে চলেছি, পুঁজি বলতে কিছুই ছিল না, যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ছেলেদের পড়াশোনা করিয়েছিলাম, ছেলেরাও ছিল প্রচুর মেধাবী, এক চান্সেই ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে চলে যায়, আর কেউ খোঁজ নেয় না, বাবা বলে পরিচয়টাও দেয় না, বলেই কেঁদে ফেললেন রহমান স্যার। আনিস বলল, স্যার কাঁদবেন না, সবই নিয়তি, কিন্তু আপনার বাড়ি তো অনেক দূর, আপনি এত দূর হেঁটে হেঁটে ভিক্ষা করে বেড়াচ্ছেন। রহমান স্যার বললেন, কি করবো রে বাবা, নিজ এলাকায় টিচার মানুষ হয়ে ভিক্ষা করতেও লজ্জা লাগে, আগে তো ব্যাচ পড়াতাম, এখন এই শেষ বয়সে আর কিছুই পারি না, তাই বাধ্য হয়েই ভিক্ষা করছি। তমা খাবার টেবিলে নাস্তা এনে বলল, স্যার
নাস্তাটা করুন। রহমান স্যারের দুচো অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি বললেন, আগে মনে হতো এই শিক্ষক পেশাটা খুব অসম্মানের, না হলে কেন আজ আমাকে ভিক্ষা করতে হচ্ছে? শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর। কিন্তু দেখো বাবা, নিজের সন্তান দুটোকেই মানুষ করতে পারিনি। এ কথা বলে আবারও ডুকরে উঠলেন রহমান স্যার। আনিস বলল, খাবার সামনে নিয়ে কাঁদবেন না স্যার, আপনি যদি থাকতে চান আমি আপনাকে আমার বাবার স্থান দিতে চাই স্যার। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর আমরা যখন খুব অভাবে ছিলাম আপনি আমার পাশে ছিলেন, ফ্রিতে টিউশন করিয়েছেন, আমি তো লাস্ট বেঞ্চের ছাত্র ছিলাম। আপনি, হ্যাঁ আপনি আমাকে পড়াশোনার অর্থ শিখিয়েছেন, আর আজ আপনার জন্যই আমি একটা সফল মানুষ হতে পেরেছি। রহমান স্যার বললেন, আজ গর্বে আমার বুকটা ভরে গেছে। নিজের ছেলেরা হয়তো সুশিক্ষা পায়নি, কিন্তু আমার কোনো ছাত্র এতটা মানবিক বোধ নিয়ে বড় হয়েছে। শিক্ষকতার জীবনে এর চেয়ে বড় কিছু চাইবার নেই আমার। মানুষের জীবন বড়ই অদ্ভুত। আজকের শেষ বেঞ্চের ছাত্রটা কাল একটা সৎ মানুষ হয়, আবার প্রথম সারির গুণী স্টুডেন্টরাও বড় হয়ে স্বার্থপর হয়ে যায়। তবে মানুষের মনুষ্যত্ব বোধটাই জীবনে সত্য ও মূল্যবান। তাই হয়তো আনিসের বাড়িতে জায়গা মিলল তার রহমান স্যারের।